অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি অঙ্গরাজ্য হল এই অরুণাচল প্রদেশ। আমরা গত 7টি ভিডিওতে শেয়ার করেছি অরুণাচল প্রদেশে তাওয়াং সিটি থেকে বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও, যার মধ্যে অন্যতম বুমলা পাস, তাওয়াং ওয়ার মেমোরিয়াল এবং তার সাথে অরুণাচল প্রদেশের আর এক অন্যতম জায়গা যেটা হচ্ছে সেলা পাস, আর এই সেলা পাসের মাহাত্ম্য এবং অবশ্যই লাস্ট ভিডিওতে যেটা আমরা দেখিয়েছি সেটা হলো এখানকার শান্তি ভ্যালি, দিরাংয়ের শান্তি ভ্যালির কমলা লেবুর বাগান এবং এর সাথে দেখিয়েছিলাম কিউই বাগান। সে ভিডিও যারা এখনও দেখে উঠতে পারেননি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যান অথবা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিন। আজকে আমরা শেয়ার করব বোমডিলা মনেস্ট্রি। দিরাং থেকে বোমডিলা আসার পথে পূর্বে এই বিখ্যাত একটি সুদীর্ঘ সুবিশাল এই মনেস্ট্রি, যে মনেস্ট্রিতে এলে আপনাদের মন ভরে যাবে এই ছোট্ট ছোট্ট শিশুদের খেলা এবং তাদের আনন্দে মেতে ওঠা, এবং তারপরে যাব ভুটান বর্ডারে। এই আমাদের 7 দিনের সফর সঙ্গী ছিল, আজকে লাস্ট আমরা গুয়াহাটি ফিরে যাচ্ছি বোমডিলা থেকে। অরুণাচল প্রদেশ ভ্রমণ আমাদের কমপ্লিট, তো আজকেও কিছু দেখাবো তোমাদের, কিছু ভিউ পয়েন্ট রয়েছে এই বোমডিলাতে, করে আমরা রাতে ফিরে যাব গুয়াহাটি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চলে এসেছি হচ্ছে বোমডিলা মনেস্ট্রিতে, যেটা বোমডিলা একদম যে টাউন সেই টাউনের উপরেই অবস্থিত বোমডিলা মনেস্ট্রি। তো চলুন এবার বোমডিলা মনেস্ট্রিটা আপনাদের সাথে দেখাই আর শেয়ার করছি। আয়তনের দিক থেকে কিন্তু এই বোমডিলা মনেস্ট্রি বেশ বড়, এবং এখানে বাচ্চাদের কিন্তু পড়াশোনা করানো হয়, যারা বৌদ্ধিজম রয়েছে তাদের মেন পড়াশোনা হয়। এখানে প্রচুর বাচ্চা কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে, এনাদের সকালে এবং বিকালে এই দুটো সময় কিন্তু এদের পড়াশোনা করানো হয়, এখানে ক্লাস করানো হয়ে থাকে। এছাড়াও এই মনেস্ট্রির ভেতরে এখন একটা রিনোভেশনের কাজ চলছে, সেই জন্য মনেস্ট্রির ভেতরে আমরা যেতে পারলাম না, বাইরে থেকেই আপনাদের মনেস্ট্রিটা দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর পরিবেশ, এবং চারপাশের পরিবেশটা দেখুন, চারিদিকে পাহাড়ে ঘেরা সুউচ্চ পাইন গাছ, আর মাঝখানে হচ্ছে এই মনেস্ট্রি। এই যে একজন লামা বাচ্চা এখানে ঘুরে বেড়াচ্ছেন, খুব সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ আর শান্ত পরিবেশ, খুব সুন্দর। পাহাড় তো এই জন্যই মানুষকে আকর্ষণ করে, তাই না? বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল, খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু, মানে দারুণ লাগছে। আপনারা যারা অরুণাচল প্রদেশ আসবেন ঠিক করছেন বা আমার এই ভিডিও দেখে আসবেন মনে করছেন, অরুণাচল প্রদেশে কিন্তু একটা সিঙ্গেল রাস্তা, মানে যে পথে আপনি যাবেন তাওয়াংয়ে সেই পথেই কিন্তু ফিরতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো যাওয়ার সময় যদি আপনারা দিরাংয়ে থাকেন, ফেরার সময় অবশ্যই বোমডিলাতে স্টে করে পরের দিন গুয়াহাটি আপনারা ব্যাক করবেন। আর বোমডিলাতে এই মনেস্ট্রিটা অবশ্যই একবার আসবেন, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে আর তাদের ওই যে ছোটো ছোটো ড্রেস সত্যি অসম্ভব ভালো লাগে, লামাদের যে এখানে বৌদ্ধিজম যে পড়াশোনা করানো হয় সত্যি দুর্দান্ত, খুব ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। আমি পুরো মনেস্ট্রিটাকে আপনাদের একটা ভিউ দিচ্ছি, মানে কোথায় শুরু হয়েছে দেখুন লেফট হ্যান্ড সাইড থেকে, আর এই হচ্ছে তার এন্ড, এই হচ্ছে টোটাল মনেস্ট্রি, পুরো ওপরটা পাহাড়, পাহাড়ের কোলেই অবস্থিত এই মনেস্ট্রি। এবং মনেস্ট্রির চারিদিকে কিন্তু এরকম বিল্ডিং রয়েছে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এই বিল্ডিংটা হচ্ছে এখানে কিন্তু স্টুডেন্টরা থাকে, স্টুডেন্টদের থাকার জায়গা এটা, কারণ এখানেই ওরা পড়াশোনা করে আর এখানেই হচ্ছে ওদের শিক্ষা লাভ হচ্ছে। তো এই হচ্ছে স্টুডেন্ট, এখানে ভেতরে আমাদের এন্ট্রি নেই, সো বাইরে থেকেই ওদের দেখালাম, মানে সত্যি এখানে না পড়াশোনা এমনিই হবে, আপনাকে আলাদা করে বলতে হবে না যে পড়ার কথা, অসাধারণ সুন্দর, অসাধারণ, মানে প্রকৃতির কোলে এরকম থাকতে কার না ইচ্ছা করে বলুন তো, একবার অবশ্যই কিন্তু বোমডিলা থেকে যাবেন, খুব ভালো লাগবে। পরিবেশ দেখুন, এখানে পাহাড়ের কোলে ক্রিকেট খেলছে বাচ্চারা, দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে দেখতে,
মানে সত্যি একটা অপূর্ব সুন্দর। এরকম আমরা কলকাতায় দেখে থাকি, আমরা গলি ক্রিকেট খেলি, এরাও কিন্তু এখানে এনজয় করছে। সো ক্রিকেট সর্বত্র, আর এই যে বাচ্চাদের খেলা, এটা তো আরও ভালো লাগে, তাই না? সত্যি এনজয় করছি এদের খেলা দেখতে, দারুণ দারুণ লাগছে। দেখুন বল করছে একটা, কত ছোট্ট বাচ্চা, এরা পড়াশোনা যেরকম করে সেইরকম কিন্তু খেলাও করে, অসাধারণ। কি বল করছে দেখুন, ওই দেখুন তুললো আর ফিল্ডিং, সত্যি দুর্দান্ত। ও কি মারলো, সত্যি দুর্দান্ত। এরপরে আমরা এখান থেকে আরও দুটো তিনটে জায়গায় ঘুরবো, ভুটান বর্ডার যাবো আমরা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, এবং ভৈরবকুণ্ড সেটাও দেখাবো, তারপরে আমরা আরও কিছু জায়গা দেখে পৌঁছবো গুয়াহাটিতে। তো এই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। আমাদের হোটেল গ্রিন ভিউ, সেই গ্রিন ভিউর ছাদে এখন আমি দাঁড়িয়ে আছি, তার টেরাসে, আর সেখান থেকে পুরো বোমডিলা শহরের ভিউটা দেখো, একদম বোমডিলা যে স্টেডিয়াম, দেখো এই হচ্ছে স্টেডিয়াম, একদম পাহাড়ের বুকের ওপর স্টেডিয়াম, একটা ফুটবল ম্যাচ হয়, ক্রিকেট ম্যাচ হয় এখানে, বোমডিলা স্টেডিয়াম দেখতেই পাচ্ছ, এটা বোমডিলা স্টেডিয়াম, চারিদিকে বসার জায়গা করা রয়েছে, আর মাঝখানে কি বিশাল বড় একটা স্টেডিয়াম, আর এই পুরো শহরটা দেখা যাচ্ছে, দেখো পাহাড়ে ঘেরা পুরো শহর, সত্যি মানে এত সুন্দর লোকেশান বোমডিলা, অতগুলো জায়গা আমরা ঘুরলাম, বোমডিলা শহরটা কিন্তু বেশ সুন্দর এবং সাজানো গোছানো, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন শহর। সূর্য উঠে গেছে যথারীতি অরুণাচল প্রদেশে, মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে সকাল হয়ে যায়, সূর্য রশ্মি প্রথম এখানে এসে পড়ে, এখন বাজে ঠিক 6:10, এবং কি সুন্দর লাগছে দেখো বোমডিলা শহরটাকে, ছোট্ট শহর কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে কোনো কিন্তু পলিউশন নেই, নো পলিউশন জোন এরিয়া, দেখো সূর্য কিন্তু উঠে গেছে পুরো আকাশে, দুর্দান্ত লাগছে। এই হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের যদি দরকার হয় তোমরা এই হোটেলে কথা বলে বুক করে নিতে পারো। আমাদের এখানে ভাড়া লেগেছে পার ডে, আমাদের যে রুমটা নিয়েছি লাস্ট ভিডিওতে আমরা রুম শেয়ার করেছি, সেই রুমের ভাড়া লেগেছে পার ডে হচ্ছে 1600 করে, আর খাওয়া বা ফুডিং কিন্তু আলাদা। গাঁও থেকে প্রায় 5-6 কিলোমিটার আসার পরে এইরকম একটা নৈসর্গিক সৌন্দর্য আমাদের সামনে চোখে পড়লো, সেই জন্য গাড়ি থেকে না নেমে আর থাকতে পারলাম না। পাহাড় থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, গুয়াহাটির পথে যাচ্ছি, আর দেখুন এই সাইডে পাহাড়গুলো দেখুন, মানে অপূর্ব সুন্দর, এবং তার ওপরে যে মেঘের গুলো পুরো পাহাড়ের গায়ে লেগে আছে, এই সৌন্দর্য দেখবো বলেই গাড়ি দাঁড় করিও, আমরা এই প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করছি। একবার জাস্ট দেখুন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর তার সাথেই নীল আকাশ আর পাহাড়, আর কি চাই। এই যে ব্রিজটা এখন আমরা ক্রস করছি, এই ব্রিজের এপারটা হচ্ছে ভারতবর্ষ আর ওপারটাই হচ্ছে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে ভুটানের আন্ডারে। তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি, অবশ্যই কিন্তু সাথে যারা এই ভুটান বর্ডারে আসবেন ভোটার কার্ড নিয়ে আসবেন, কারণ এই ভুটান বর্ডারে কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড এর কোনো কাজ নেই, হয় আপনাকে পাসপোর্ট আনতে হবে না হলে ভোটার কার্ড জমা রেখে তবেই আপনি ভেতরে যেতে পারবেন। এই যে দেখুন এইটা হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে গেট, মানে ইন্ডিয়ার দিক থেকে যখন আপনি আসবেন এই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গেট, এখানে কার্ড দেখিয়ে ভেতরে যাবেন। ফাইনালি আমরা চলে এসেছি ভারতের প্রতিবেশী রাজ্য ভুটানের কাছে, একদম ভুটান যে গেট সেই ভুটান গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আজ সকালে যাত্রা শুরু করেছিলাম বোমডিলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে, তার মধ্যে এই ভুটান গেট এটাও একটা কিন্তু দর্শনীয় স্পট। এখন এই যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভুটানে অবস্থিত। সো তোমাদের এবারে এই ভুটানটাকে একটু দেখাই, তো আমরা কতগুলো দেশ ছুলাম দেখো এই অরুণাচল প্রদেশ করতে এসে,
ইন্ডিয়া, ভুটান, চায়না, তিনটে দেশ আমরা টাচ করে এলাম। তো চলো এবার ভুটানটা দেখাই। দেখুন কি সুন্দর পরিবেশ, দেখুন মানে এই হচ্ছে ভুটান গেট, ঠিক আছে? তো এই দিকটা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভুটানের মধ্যেই, মানে এর আগে একটা ফার্স্ট গেট আপনাদের দেখিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড গেট। তবে এক্ষেত্রে বলে রাখি আপনাদের একটা ইনফরমেশান, সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ভোটার কার্ড অথবা পাসপোর্ট নিয়ে আসবেন, নাহলে এই গেটের পরে কিন্তু আর ঢুকতে দেবে না। এই গেটের পরে ওই 500 মিটার মতো যেতে দেয়, কিন্তু সেক্ষেত্রে ভোটার কার্ড অথবা আধার কার্ড কিন্তু চলছে না এখানে, অনলি ভোটার কার্ড অ্যান্ড পাসপোর্ট, এটা হলে তবেই হচ্ছে আপনাদের ভেতরে এন্ট্রি করতে দেবে। তো আপনারা অবশ্যই সাথে করে কিন্তু যারা ভুটান বর্ডারে এসে ভুটানের মধ্যে পা রাখবেন, এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ভুটানের মধ্যেই, কিন্তু এই গেটের ভেতরে যেতে গেলে আপনাকে কিন্তু ভোটার কার্ড অথবা পাসপোর্ট নিয়ে তবেই আসতে হবে। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এই ভুটান বর্ডারে এসে আমরা লাঞ্চটাও সেরে নিলাম, সত্যি দারুণ লাগলো। মানে ভুটানে বসে আবার এখানে আমরা মোমো খেলাম, কিন্তু মোমোর ওই জায়গাটায় যেহেতু ফোন অ্যালাউ নেই সেই জন্য আমরা দেখাতে পারলাম না, বর্ডার এলাকা তো একটু রেস্ট্রিকশানস আছে। চলুন এবারে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিই। তোমরা জানো, তোমাদের আমি বলেছিলাম যে আমরা এই টোটাল অরুণাচল প্রদেশ ট্যুরটা আমরা একটা ট্রাভেল এজেন্টের সাথে করেছি, টিপস ট্যুর ট্রাভেল এজেন্সি, যাদের অফিস সোদপুরেই। তো সেই দাদাকে আমি পেয়ে গেছি এখানে, তো বাপ্পাদা ওনার ডাক নাম। তো ওনার মুখ থেকে একটু ওনার কোম্পানি কোথায় কোথায় ট্যুর করায় একটু শুনে নিই আমরা। নমস্কার, আমি বাপ্পা, ভালো নাম সুদিত ঘোষ, আমার কোম্পানির নাম হচ্ছে ট্রিপস টু হলিডে। আমরা অরুণাচল স্পেশালিস্ট, অরুণাচলটা আমরা বেশি করাই, অ্যান্ড আমরা সারা ভারতবর্ষের মধ্যে সব জায়গায় করাই, ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক দুটোই করাই। তো আমরা এই তাওয়াংয়ের অরুণাচলের বোমডিলা, তাওয়াং, দিরাং, ভালুকপং, এগুলো সমস্ত কিছুই আমরা করাই। 6 রাত্রি 7 দিনের প্রোগ্রাম হয়, 7 রাত্রির 8 দিনের প্রোগ্রাম হয়, 8 রাত্রির 9 দিনেরও প্রোগ্রাম হয়, ভ্যারাইটি থাকে তার রেটটা। তো আমাদের সবথেকে অ্যাট্রাকটিভ রেটটা হচ্ছে 16,500 থেকে শুরু হয়, সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া গৌহাটি টু গৌহাটি, খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনক্লুড, বাঙালি খাওয়া দাওয়া, আর হোটেল মানে থাকা আর গাড়ি সমস্ত কিছু আমাদের নিজেদের, কোনো অসুবিধা নেই, খুবই ভালো হোটেল। ধন্যবাদ দাদা, আশা করছি আরও ভালো আপনাদের চলবে, আর যারা আসবে আমাদের ভিডিও দেখে আশা করি তারাও এরকম, আমরা যেরকম ফেসিলিটি পেয়েছি তারাও সেরকম পাবে আপনাদের তরফ থেকে, ধন্যবাদ। পরের দিন দুপুর 12:20 সরাইঘাট এক্সপ্রেসে আমরা যাত্রা শুরু করলাম আমাদের বাড়ি ফেরার পথে, এক রাশ আনন্দ আর বুকের মধ্যে অল্প দুঃখ কষ্ট, এই গুয়াহাটি অরুণাচলকে ছেড়ে যাওয়া সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেল। নতুন একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন।